খলিফা হারুন রশিদ একদিন, উনি খুব ভালো মানুষ ছিলেন, উনাকে কেউ যদি হাসাতে পারে উনি 1000 দিরহাম দিতেন, মানে কেউ উনাকে হাসালেই 1000 দিরহাম পুরস্কার দিতেন। একদিন গেছেন জঙ্গলে প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে, গিয়ে দেখেন এক বৃদ্ধ লোক বয়স 80 বছর, কত 80 বছর, গাছ লাগাইতেছে বাগানে। জিজ্ঞেস করেন, বাবা এখানে কি লাগাও? গাছ লাগাই। কিসের গাছ? খেজুর গাছ। খেজুর গাছে খেজুর দেবে কয় বছর পরে? ক 20-30 বছর পরে। এখন তোমার এক পা গেছে কবরে, বয়স হয়েছে 80, লাগাইতেছো খেজুর গাছ, তুমি কোন দিন খাইবা? ইব্রাহিম ইবনে আদহাম, উনি অনেক বড় বাদশাহ ছিলেন না? ছিলেন না। ইব্রাহিম ইবনে আদহাম একজন বড় বাদশাহ ছিলেন। তিনি একদিন তার জন্মদিন পালন করার জন্য রাত্রবেলা কোটি কোটি টাকা খরচ করেছেন। তার রুমে বসে আছেন বিছানায়, চিন্তা করতেছেন, শান্তি পাচ্ছে না, কি করবো টাকা পয়সা দেয়া শুয়ে আছেন। হঠাৎ করে তিনি শুনেন তার ছাদের উপরে কে হাঁটছে। তিনি বললেন, কে ছাদের উপরে হাঁটছো তুমি? ছাদের উপর থেকে আওয়াজ আসছে, আমি একজন লোক, আমার একটা উট হাইরা গেছে। তো আপনার উট কোথায় হাঁটছে? জঙ্গলে। তা খুঁজতেছেন কোথায়? আপনার ছাদের উপরে। বুঝলাম না আপনি কেমন পাগল, উট হাঁটছে জঙ্গলে, খুঁজতেছেন আপনি ছাদে, এখানে তো উট নাই। পাগল বলছে, বাদশাহ জাহাপনা রাজা, আমি যেমন করে আপনার এই ছাদের উপরে উট খুঁজে পাব না, আপনি নরম বিছানায় শুয়ে শুয়ে রবকেও কোনোদিন খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ বললেন না? আওয়াজ করে বলেন, আল্লাহু আকবার। নাই, ইব্রাহিম ইবনে আদহাম তো পাগল হয়ে গেলেন, ঘুম থেকে উঠলেন। আমি বলতে চাই যে কথা, ঘুম থেকে উঠলেন, ছেড়ে দিলেন সব, পোশাক খুললেন, ছেঁড়া কাপড় পরলেন, জঙ্গলের দিকে চলে গেলেন, রবের জিকির করা শুরু করলেন। এই লোকটা আরামের বিছানা ছেড়ে দিয়েছে, দামি জায়গা ছেড়ে দিয়েছে, গোটা দেশের মানুষ বাদশাকে খুঁজে, আর বাদশাহ সাগরের পারে বৈশা বৈশা জিকিরি করে মহান রবের সঙ্গে কথা বলা শুরু করেছে। খুঁজতে খুঁজতে পাবলিক গিয়েছে, দেখে উস্কো খুস্কো চুল বসে আছে বাদশাহ, জিজ্ঞেস করে, আপনি এখানে কেন? আমি তো আসল বাদশাহই পেয়ে গিয়েছি, এতদিন ওখানে বসতাম তোমরা আমার কথা শুনতে, টাকা দিলে তোমরা আমার কথা শুনতে সেনাবাহিনী, আর আজকে এমন বাদশাহি পেয়েছি গোটা সৃষ্টি এখন আমার কথা শুনে। সেনাপ্রধান বলছে, পরীক্ষা হয়ে যাক, কেমনে কি আমি কথাগুলো বানায় বলছি মনে করতেছেন? এটা ইতিহাস আশরাফ আলী তানভি উনার মালফুজাতে বলছেন কথাগুলা। উনি হাতের সুই, হাতের কি সুই তো চিনেন, সুই সাগরে সাগরে ফালাইয়া দিস, বলছে আপনার কথা যদি মাছ শুনে, দেখি তো মাছ শুনি আসতে পারে কিনা। ইব্রাহিম ইবনে আদহাম সাগরের পারে দুই রাকাত সালাত আদায় করেছেন, সালাতুল হাজাত। সুবহানাল্লাহ বললেন, এই সালাতের বহুত ওয়াজ করছি না, করি নাই, দু রাকাত পড়ছেন, হাজত পড়ে আল্লাহকে বলছেন, আল্লাহ সব ছাড়লাম তোমার জন্যে, আর একটা ওই সুই আমাকে দিতে পারবে না? বলতে দেরি, কুটি কুটি মাস, কুটি কুটি সুই মুখে নিয়ে বসে গেছে। ইব্রাহিম আদহাম বললেন, দেখেন আপনার সুই কোথায় আছে, খুঁজে তো আর পায় না, সব মাসের পিছনে একটা মাস এই সোনালি রঙের সুই মুখে নিয়ে আছে। এই ঘটনা দেখবার পরে পুরো সেনাবাহিনীর সবাই আল্লাহর প্রতি এত বেশি দুর্বল হয় সেজদায় পড়ে গেল, আল্লাহ সবাইকে মাফ করে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। আমি বলতে চাই, আল্লাহ সম্পদ দেখেনি, আল্লাহ চেহারা দেখেনি, ওয়ালা কি ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়া কুলুবিকুম, আল্লাহ বলছেন আমি তোমাদের কলব দেখব, অন্তর দেখব এবং আমল দেখব। আমাদের কি দেখবেন আল্লাহ বলেন? আমাদের কি দেখবেন? অন্তর দেখবেন, আমল দেখবেন, আমরা কি আমল করি এগুলো আল্লাহ দেখবেন। এখন আপনাদেরকে বুঝাই, যারা আল্লাহ, যাদেরকে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন,
এটা জালিকা ফযলুল্লাহি ইউতিহি মাইয়াশা, জালিকা ফযলুল্লাহ ইউতিহি মাইয়াশা। আল্লাহ যাকে টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ যাকে সমাজে সম্মান দিয়েছেন, এটা আপনার বহুত বড় পাওয়া। পাওয়া এটাকে অপব্যবহার করবেন না। অনেক ধনীরা জান্নাতুল ফেরদাউসে থাকবে না, থাকবে না? আর অনেক ধনীরা কোথায় থাকবে? শুধু জাহান্নাম না, একবারে জাহান্নামের নিচে, হুতামা লাজা একবারে নিচে থাকবে, শুধুমাত্র সম্পদের অপব্যবহার করবার কারণে। এজন্য আল্লাহ যাদেরকে সম্পদ দেননি আপনি বেঁচে গেলেন নাকি? কিচ্ছু বলবেন না আপনারা যে দিল না তো বাঁচলাম কেমন, আমার তো টাকার দরকার। ভালো দিলেও ভালো, না দিলেও ভালো, শুক্রিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার নবীর ছিল, শুক্রিয়া আদায় করেন নাই? ওসমানের ছিল না? ছিল। অনেক টাকার মালিক ছিলেন হযরতে সুলাইমান আলাইহিসসালাম না? ছিল না? তিনি পয়গম্বর হন নাই? ইউসুফ আলাইহিস সালাম বাদশা ছিলেন না? পয়গম্বর হন নাই? ইব্রাহিম আলাইহিস সালামের টাকা ছিল না? পয়গম্বর হন নাই? বলছেন টাকাওয়ালাদেরকে আল্লাহ পয়গম্বর বানিয়েছেন, বুঝাতে চাইলেন তাদের টাকা তাদেরকে বিপদগামী করতে পারে নাই। হযরতে ওমর তো এমন ছিলেন, জনগণকে যখন এই আটা ময়দা বন্টন করে দিতেন তখন একটা প্যাকেট লাগাতেন হাতে, প্যাকেট পলিথিনের মতো বন্টন করে দিতেন, এরপরে পকেটটা ঝাইরা লাস্টে যাকে দিতেন তাকে দুইটা প্যাকেটও দিয়ে দিতেন। তিনি বলতো যে পাবলিক বলতো যে আমাকে তো আটা দিলেন, প্যাকেট দিলেন কেন? তিনি বলছেন এই প্যাকেটের মধ্যে কিছু আটা লাগে গেছে, ওই আটাটা যদি আমার সাথে আমার ঘরে চলে যায় কেয়ামতের দিন হিসাব দিতে পারবো না। আল্লাহ আকবার, কি ভয় ছিল আল্লাহর তাদের, আমি হিসাব দিতে পারবো না। আর আজকালকে আমাদের হিসাবের জায়গা মানে সবই তো পাবলিকের চুরির টাকা, ঠিক না? কোথায় যাবেন? আল্লাহর কাছে আপনাকে যেতে হবে, কথাগুলো বুঝবেন। তো যাই হোক, একবার সকল গরিব সাহাবীরা রাসূলের কাছে বসলেন। লম্বা হাদিস, সহি মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ফুকারা আল মুহাজিরিন আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু কদ যাহাবা আহলুদ দুসুর। রাসূলের পাকের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব, এক বেলা খাই তো আরেক বেলা নাই, একটা কাপড় পরলে তো পুরো বছর এটারে সেলাই করে করে পরে লাগে, কিন্তু আপনি যে আমল আমাদেরকে বলছেন আমরা তো সেই আমল করি। এই আমলগুলা দনী সাহাবীরও শুনে ফেলাইছেন, ওসমান আব্দুর রহমান ইবনে আউফ, সাইদ ইবনে আব্দুর রহমান, এরা শুনে ফেলছে আমরা যে আমল করি। আপনি বলছেন দনীদের আগে জান্নাতে যেতে হলে এই আমল করো, এখন আমরা যেটা করি এরা ওইটাই করে। আপনি বলছিলেন ওদের আগে জান্নাতে যাইতে, ওরা দান করে আগে যাবে, আমরা আমল করে আগে যাব। ওরা তো শুনে বলেছে সব, মানে আমরা যা করি তারা তা করে, আমরা রাত্রে তাহাজ্জুদ করি ওরা পড়ে, এখন আমরা কেমনে জান্নাতে যাব? রাসূল পাক বলছেন কি চাও? আমরা চাই ওদের আগে জান্নাতে যাইতে। দুনিয়ায় জোর সম্পদ পাইলাম না, কমপক্ষে আখেরাত পাই। আর কিছু গরিব আছে না, শুকরি করবার কারণে দুনিয়াও নাই আখেরাত। আর কেউ যদি আখেরাত না পায়, ধনী মানুষ তো দুনিয়া তো পাইছে, আর যদি নূর না আলা নূর, দুনিয়াও পায় আখেরাতও পায়, তা আমার চাইতে তো অনেক ভালো, ঠিক না? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গাম্বর ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, তোমরা যদি ধনী সাহাবীদের আগে জান্নাতে যেতে চাও, সবার আগে জান্নাতে যেতে চাও, ওরা দান করে জান্নাতে যাবে, আর তোমরা কেমনে জান্নাতে যাবে খুঁজে পাচ্ছ না? আমি রসুল তোমাদেরকে জানাইয়া দিলাম, আল্লাহ আমাকে জানাইয়া দিয়েছেন, তোমরা যদি তাদের আগে জান্নাতে যেতে চাও, প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ আকবার 33-34 বার পড়বা। এই আমল যদি তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন করতে পারো, আমি রাসূল কথা দিলাম কথা দিলাম, তোমরা দনীদের 1000 বছর আগে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছে যাবে। খুব বড় আমল বলেছি, বিশ্বাস হয় না? না হওয়ার কথা না।
আমার কথা না, আমি শুধু বাংলা বলছি, রসুলের কথা, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, রসুল বলছেন তোমরা জান্নাতে যাবে। কথা হচ্ছে শুধু এই আমল করলে, পাঁচ ওয়াক্ত নামাজের পরে পারব তো ইনশাআল্লাহ। সবাই বলেন কয়বার? আপনারা তো তাসবিহ হাতে আঙ্গুলে পড়তে পারবেন? আঙ্গুল এক হাতেই তো 33 বার পড়া যায়, কেমনে বলেন তো? একবারে একবারেই পড়া যায়, একবারে 33 বার, একবারে 33 বার হয় না, কেমনে? হ্যাঁ, না না না, পাঁচ আঙ্গুলেই তো, এক আঙ্গুলেই তো 5 বার পড়া যায়, পড়া যায় না? সুবহানাল্লাহ 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 পড়া যায় না? সুবহানাল্লাহ 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 তো আরো বেশি তো পড়া যায় দেখি, 7 বার হলে 5 7 কত? হ্যাঁ তো হয়েই গেছে, একবারেই তো হয়, একবারে পড়ে নেবেন। কারণ আঙ্গুলে পড়লে কি হয়, এই যে দাগ দাগ এগুলা কেন দিয়েছেন আল্লাহ? কোন তো এগুলাতে পড়বেন, এই হাত কেয়ামতের দিন সাক্ষী দেবে আপনার। এই আমল বললে তো অনেক লম্বা হয়ে যাবে, কবরের ভিতরেই আপনি বাইচা যাবেন। যাক, যদি সময় কমে গেছে আমি বলবো, তাহলে ধনীদের আগে জান্নাতে যেতে চান বলেন না কেন? তাহলে কি আমল করা লাগবে? এখানে সব গরিব, তাহলে ধনীরাও তো শুনে বলেছে, ধনীরাও তো শুনে বলেছে, এরাও তো আমল করবে। এখন তো সমান, কেমনে আগাবেন? আরো কিছু বলবো বলেন না? হ্যাঁ, তাইলে আর একটু বইলা দিই যেন আরো আগে যাইতে পারেন, প্রতিযোগিতা চলবে। দেখছেন না যুবকেরা বৃহস্পতিবার রাত্রে মাওয়া যাওয়ার জন্য মোটর সাইকেল প্রতিযোগিতা করে, কে কার আগে মরবে, কে কার আগে অ্যাক্সিডেন্ট করে মরবে? দেখেন অনেক আগে মরে যায়, ঠিক বললাম না? কেন ভাই প্রতিযোগিতা এখানে কেন? আমরা আজ থেকে প্রতিযোগিতা করব জান্নাতে যাওয়ার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলবো, কত কথা মনে পড়ে। রাত্রবেলা হাঁটতেছেন একা একা, বিশ্ব নবী রাত্রে হাঁটতেছেন একা একা, সাহাবীরা কি আমল করেন দেখবার জন্য প্রথমেই গিয়েছেন আবু বকরের দরজায়, গিয়ে কোনো আওয়াজ শুনেন না বাড়ি থেকে, কি রে আবু বকর এত রাত্রে ঘুমায়, তাহাজ্জুদ পড়ে না? দরজায় কান লাগালেন, কান লাগায় শুনেন আবু বকর সেজদায় পড়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ কেয়ামতের দিন সব কিছু আমি ভুলে যেতে পারি, কারো কথা আমার দরকার নেই, আল্লাহ যে রসুলকে দেখে আমি বিশ্বাস করে কালিমা পড়েছি সর্বপ্রথম তার সঙ্গে তুমি আমাকে দেখা করাইয়া দিও। কাঁদতেছেন সেজদায় পড়ে, তাহাজ্জুদের সালাত পড়তেছে, আস্তে আস্তে আওয়াজ নাই, বলেন দেখি তো অমর কি করে। গেলেন অমরের এখানে, অমরের এখানে যাওয়ার পরে গড়ের বাহিরে মানে 500 হাত দূরে থাকতে তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। নবীজি চলে আসলেন ফজরের সালাতে, নামাজ পড়ার পরে খুব হাসি খুশি, বলেন সবাই থাকো, সব সাহাবীরা বসা, বলেন আবু বকর কি ব্যাপার, এত আস্তে আস্তে কোরআন তিলাওয়াত করো কেন রাত্রবেলা? আবু বকর বলছেন রাসূলুল্লাহ আপনি জানলেন কেমনে, আমার ঘরে আমি কি করি আপনি জানলেন কেমনে? কেন জানবো না, গতকালকে গিয়েছিলাম তো তোমার বাড়িতে, ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়েছে, কোন বেয়াদবি হয়েছে, কেন আস্তে আস্তে পড়ো? আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমল করি প্রতিযোগিতা, সবার আগে জান্নাতে যেতে চাই, এজন্য আমি কি পড়তেছি কেউ যেন না শুনে, আমি আপনার সঙ্গে যাইতে চাই, কাউরে শোনাইতে চাই না, 1 নম্বর, 2 নম্বর আমি এমন ভাবে আমল করতে চাই কারো যেন ডিস্টার্ব না হয়। সুবহানাল্লাহ, আবু বকর আমারকে বলছেন কি তোমার বাড়িতে তো গিয়েছিলাম, এত চিৎকার করতেছিলা কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন যা তোমার জন্য পছন্দ করো তা তোমার মুসলিম ভাইয়ের জন্য পছন্দ করো, আমি আপনাকে পেতে পছন্দ করি, আমি জান্নাতে আপনার কাছে যাইতে পছন্দ করি, এজন্য আমি চিৎকার করে তাহাজ্জুদের সালাতে কোরআন তিলাওয়াত করি যেন আমার আওয়াজ শুনে আরেক ভাই উঠে যায়, সেও আপনার কাছে পৌঁছে যায়, আল্লাহ সেও যেন আমার আওয়াজ শুনে ঘুম থেকে উঠে যায়, সে যেন নামাজে চলে আসে। চিন্তা করতেছেন তাদের চিন্তা কেমন ছিল, তাদের পুরোটা চিন্তাই উম্মতের জন্য ছিল। যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বললেন, এখন কথা হচ্ছে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 63 নম্বর সূরা
মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আই ইয়াতিয়া আহাদাকুমুল মাউত দেখবেন ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব আসসাদাকা ও আকুম মিনাস সালেহিন কিয়ামতের দিনে আল্লাহ বলছেন তোমরা আমি যা দিয়েছি তা থেকে দান করো আল্লাহ বলছেন ওয়ানফিকু দান করো মিম্মা রাযাকনাকুম তোমাদেরকে যা দিয়েছি দান করো যা দিয়েছেন যা দিয়েছেন আপনাকে তো একটা রিকশা দিয়েছেন না দেন নাই রাস্তায় বসে ফল বিক্রি করার সুযোগ দিয়েছেন না দেন নাই আরেকজনকে বাদাম বিক্রি করার তো সুযোগ দিয়েছেন না দেন নাই আরেকজনকে দোকানে বসবার সুযোগ দিয়েছেন না দেন নাই দিয়েছেন আল্লাহ বলছেন ওয়ানফিকু যা দিয়েছি তোমাকে মিম্মা রাযাকনাকুম তোমাকে রিজিক দিয়েছি মিন কাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত মৌত আসার আগে আগে তার থেকে দান করো যদি না দেও ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব আমার কাছে যখন আসবার বিপদে পড়বা তখন আমাকে বলবা আল্লাহ একটু সময় দাও আবার যাই আবার আসি এই সুযোগ নাই এই সুযোগ নাই এখানে আপনাদেরকে আমি কয়েকটা কথা বলি আলোচনা আমরা সংক্ষেপ করব কারণ কার নির্ধারিত সময় চলে আসলে সে আর বাঁচবে না আল্লাহ বলছেন কোরআনে আল্লাহ বলছেন কোরআনে কারিমে ওই সূরা অন্য জায়গায় ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তাআমালুন আল্লাহ বলছেন আর যখন কারো নির্ধারিত সময় চলে আসে তখন আল্লাহ তাকে কিছুতেই অবকাশ দিবেন না এখন আমি আপনাদেরকে বলতে চাই আচ্ছা বলেন তো আমাদেরকে আল্লাহ যে নির্ধারিত টাইমে মৌত দিবেন এর আগে মৌত হবে না বলেন মৌত হবে কোনোভাবে হবে তাহলে বিশ্বাস আছে যতক্ষণ পর্যন্ত না মৌতের টাইম না আসবে ততক্ষণ মরবো না বলেন না মৌত কার হাতে তাহলে এখনো তো সুযোগ আছে না আছে না আজকের থেকে আমরা তাহাজ্জুদ ছাড়বো না বলেন ইনশাআল্লাহ বলেন দিল থেকে বলেন ফ্যামিলির সবাইকে নিয়ে চেষ্টা করবেন এখনো কত বছর বয়সে আমরা চেষ্টা শুরু করে দিছি কিছু ভাইকে বলছি ভাই আসো না দাঁড়িয়ে রাখো কহ হুজুর এখন না পরে বুঝি এখন না পরে পরে যদি আসার আগে মৌত চলে আসে ভাই আসো না মসজিদে আল্লাহ ডাকতেছেন হাইয়া আলাল ফালাহ গোলাম তুই ভুগতেছিস বিপদে আয় আমি কল্যাণ দিব কল্যাণের বস্তা নিয়ে বসে আছি আমি সরাসরি দিতে চাই আয় মসজিদে হাইয়া আলাল ফালাহ কি চাইবে টাকা পয়সা কয়েক বস্তা আছে কি নিবে ডলার নিবে পাউন্ড নিবে কি নিবে ইউরো নিবে আয় দিব তোকে আল্লাহ আমি তো এখন এখন দোকানে ব্যবসা চলতেছে যা ইলাজ আলিন করি যা ব্যবসা কর আমার কাছে আসলে কিন্তু টাইম নাই আপনি রাত্রবেলা বিপদে পড়েছেন অথবা দিনে কেউ আপনাকে গালি দিয়েছে মনে ব্যথা পেয়েছে না এই লোকটা আমাকে কষ্ট দিল এই লোকটা আমাকে গালি দিল এই লোকটা আমাকে ডিস্টার্ব দিল হ্যাঁ আমাকে জুলুম করেছে হিংসা করেছে কত ব্যথা বিছানায় যখন চলে যাচ্ছেন বাসায় গিয়েছেন বউ দেখেছেন বাচ্চা দেখেছেন পরিবার দেখেছেন টাকা গুনেছেন সব ভুলে গিয়েছেন বিছানায় চলে যাচ্ছেন আল্লাহ বলছেন গোলাম সারাদিন তো কত পেরেশানিতে ছিলে তোকে নাকি পাবলিক ঠকাইছে তোকে নাকি পাবলিক গালি দিয়েছে তোকে নাকি জুলুম করেছে আয় ঘুমানোর আগে অজুটা কর একটা বার সিজদায় পড়ে আমাকে বল সুবহান রাব্বিয়াল আলা গোলাম কথা দিলাম আমি আল্লাহ তোর জিম্মাদার জিম্মাদার আজকে আমি ইস্তেগফার বলবো না শুধুমাত্র সাইয়্যিদুল ইস্তেগফার তো সবাই পারেন অনেকে পারেন না সাইয়্যিদুল ইস্তেগফার ইস্তেগফারের সাইয়্যিদ ইস্তেগফারটা করবেন পড়বেন যে ইস্তেগফার দিনে পড়বে এই দিনে যদি মরে যায় তার জিন্দেগির সব গুনাহ মাফ সুবহানাল্লাহ আসতে পড়েন কেউ যদি দিনে পড়ে রাত্রে পড়ে রাত্রে মরে যায় সব গুনাহ মাফ রাসূল বলছেন ও মরলো আর জান্নাতে আসলো কেন পড়েন না কয়জনে সাইয়্যিদুল ইস্তেগফার পারেন একটু দেখব মাশাআল্লাহ অনেক আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর বাকি আমাদের দরকার নাই বলেন আছে সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন আমি আপনাদেরকে শুধু বলে দিব এটা না আপনারা তো বললেও পারেন না মনে থাকে না ভুলে যান আমি বলবো যাক আমাদের সময় কমে গেছে আমি বলতে চাইলাম যেটা আমরা কি বলতে চাইছিলাম মনে আছে যে
ধনীদের আগে জান্নাতে যাওয়া লাগবে, কিছু বলেন না, সবাই ধনী তো, টাকা পয়সা আছে, এজন্য বা আমরা তো আর কি টাকা পয়সা দিয়ে যাই মুড়ি কোর্টে, কোর্ট সিস্টেম কাজ হবে না, ওখানে টাকা দিয়ে যাওয়া যাবে না। তো কেমনে জান্নাতে যাওয়া যাবে আমি আপনাদেরকে সহজ করে বলে দেই, আল্লাহ কেমন দিতে চান, আমি কয়েক মিনিট বেশি নিচ্ছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এক খলিফা ছিলেন, মুসলিম খলিফা, যার নাম ছিল খলিফা হারুনুর রশিদ। আল্লাহ বলছেন, আনা ইন্দা জন্নে আব্দি বি, গোলাম যেভাবে আমাকে ধারণা করে আমি সেভাবে, গোলাম যদি ধারণা করে আমি দূরে, আমি দূরে, গোলাম যদি ধারণা করে আমি কাছে, আমি কাছে, গোলাম যদি ধারণা করে দুনিয়ার অন্য কেউ তাকে বাঁচাবে আমি না, তাইলে দেখি তাকে বাঁচাতে পারে কিনা, আর গোলাম যদি বিশ্বাস করে কেউ পারবে না আমি ছাড়া, কথা দিলাম তার কেউ ক্ষতি করতে পারবে না আমি ছাড়া, আনা ইন্দা জন্নে আব্দি বি, আল্লাহ কিভাবে ধারণা করেন, পারবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ ধারণাটা একটু বড় করে করেন, গাড়ির চাকার নিচে পড়লে মরবো না ইনশাল্লাহ, গুলি করলে মরবেন না ইনশাল্লাহ, ঠিক না? বলতেছিলাম যে কথা, আল্লাহ কেমন আপনার ধারণার সাথে আল্লাহ কেমন বুঝাইয়া দিই আজকে। খলিফা হারুন রশিদ একদিন, উনি খুব ভালো মানুষ ছিলেন, উনাকে কেউ যদি হাসাতে পারে উনি 1000 দিরহাম দিতেন, মানে কেউ ওনাকে হাসালেই 1000 দিরহাম পুরস্কার দিতেন। একদিন গেছেন জঙ্গলে প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে, গিয়ে দেখেন এক বৃদ্ধ লোক বয়স 80 বছর, কত গাছ লাগাইতেছে বাগানে। জিজ্ঞেস করেন, বাবা এখানে কী লাগাও? গাছ লাগাই। কিসের গাছ? খেজুর গাছ। খেজুর গাছে খেজুর দেবে কয় বছর পরে? ক 20-30 বছর পরে। এখন তোমার এক পা গেছে কবরে, বয়স হয়েছে 80, লাগাইতেছো খেজুর গাছ, তুমি কোন দিন খাইবা? বৃদ্ধ লোকটা বলছে, খলিফা সবাই যদি শুধু খাওয়ানোর, নিজে খাওয়ার নিয়তে লাগাইতো, তাহলে তোমাদের মতো যুবকেরা খাওয়ার ধান্দা বাদ। আমরা কিছু মানুষে লাগাই, নিজে খাই না, পরে যারা আসবে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করে দেই। আমি জানি আমি মরে যাব, কিন্তু লাগাইয়া গেলাম, আমার পরে যারা আসবে তারা তো খাইতে পারবে। একথা শুনে বাদশা হাসলেন। বাদশা বললেন, দেখো তুমি এত বছর পরে খাওয়ার চিন্তা করো, এত বছর পরে উপকার পাইবা, আর এই কথা শুনে হাসলেন। প্রধানমন্ত্রীকে বলেন, 1000 টাকা দিয়ে দাও, আমাকে হাসাইছে, 1000 দিয়ে দিছে। দিয়া দুজন চলে যাচ্ছে, এই কৃষক দৌড় বাদশার পিছনে, খলিফা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কী হয়েছে? বাদশা একটা কথা বলতে চাই। বলি, কী কথা? আপনি একটু আগে বলছেন, এখন লাগাইতেছি 20 বছর পরে পাবো, আর এই মাত্র আপনাকে বললাম সাথে সাথে 1000 দিরহাম পাইলাম, উপকার তো 1 মিনিটের ভিতরেই পাইলাম, আর 20 বছর তো বহুত বাদে। এই কথা শুনে বাদশা আবার হাসছেন, আরো 1000 দিরহাম দেয়া দেন। কৃষক বলতেছে, ও বাদশা এটা কেমন দেওয়া, মাত্র তোমাকে বললাম 1 মিনিটের ভিতরে 2 বার এত করলাম, তাইলে আমার আল্লাহ আমাকে কেমনে দিবে? আল্লাহ একবার আপনাকে যদি দিলে, অল্প কথা বললে খুশি হয়ে যদি আমাকে এভাবে দেন, তাহলে আপনাকে খুশি না করে যদি আমার রবকে খুশি করতে লাগা যায়, তাহলে আমি তো গোটা দুনিয়া আখেরাত পেয়ে গেলাম। সুবহানাল্লাহ, ধারণা বুঝাতে চাইছিলাম, আল্লাহর প্রতি আপনার আমার ধারণা কেমন হওয়া চাই, এজন্য আমার আপনার ধারণা ভালো হওয়া তো দরকার, বলেন না? এখানে হজ্জের কি কি সম্পদ থাকলে হজগুলো আমরা লম্বা সময় কথা বলবো ইনশাল্লাহ, আমি শুধু বলবো এই কথা আজকে, ধনীর হজ কেমন, গরিবের হজ কেমন, বা কি কি সম্পত্তি থাকলে হজ করতে হয়, এগুলো আজকে বলবো না। আমি শুধু বলতে চাই, সবার আগে কেমনে জান্নাতে যাওয়া যায়, মনে আছে এই কথাটা? আচ্ছা, গরিব মানুষ হজে যাইতে পারবে? কথা বলেন না, কেয়ামতের দিনে আমি যে আয়াত পড়েছিলাম আপনাদেরকে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই আয়াতে বলছেন শেষ দিকে, ওয়াকুম মিনাস সালেহিন, যা আর যারা আমার কাছে আসার আগে দান খয়রাত করে এবং হজের মাধ্যমে নেককারদের অন্তর্ভুক্ত হয়,
আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দেব। কি কাজের মাধ্যমে? হজ করার মাধ্যমে আমার কাছাকাছি আসে। তাহলে হজ তো সবাই করতে পারবো না, বলেন না, তাহলে আল্লাহর কাছাকাছি কেমনে যাব? এই কথাটাই আপনাদেরকে বোঝাচ্ছি। গরিব মানুষ তার হজ করতে পারবে না, তাহলে ধনী মানুষ হজ করে আগে জান্নাতে চলে যাবে। সব আমলে সমান সমান, আমরাও সুবহানাল্লাহ, ধনীরাও সুবহানাল্লাহ, আল্লাহ আমরাও আলহামদুলিল্লাহ, ধনীরাও আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহু আকবার, ধনীরাও আল্লাহু আকবার, আমরাও তাহাজ্জুদ, ধনীরাও তাহাজ্জুদ, আমরাও নামাজি, ধনীরাও নামাজি, সব ঠিক, তাহলে তো সমান সমান। এখন আগে যাওয়া লাগবে নি, কারণ ধনীরা তো আরও আগে, ওরা যাকাত দেয়, ওরা হজ করে, গরিবের বিয়েতে সহযোগিতা করে, হ্যাঁ বেশি বেশি দান করে, তাইলে আপনি কেমনি ওদের কাছাকাছি বেড়বেন? সুযোগ আছে নি? কিছু বলেন না কেন, আছে নাই? না আছে, অবশ্যই আছে। আমরা সেদিকে যাইতে চাই, কেমনে? এক নাম্বার মনে রাখবেন, আমরা পিছে পড়ে যাচ্ছি যারা ধনীদের থেকে, আপনারা মন খারাপ করবেন না। না খারাপ করার কিছু আছে? খারাপ করবেন না। আমরা ধনী যারা, তারা জান্নাতে, ধনীদের সাথেই আমরা জান্নাতে যেতে চাই, কেমনে? এই কথাটা আপনারা সহজ করে বুঝবেন। এক নাম্বার, ধনী মানুষ হজ করে আল্লাহর কাছাকাছি যায়, আর গরিব মানুষ ফজরের নামাজ আদায় করে, কোনো কথাবার্তা না বলে, যদি সে মসজিদে বসে জিকির আজকার কোরআন তেলাওয়াত করতে থাকে, এরপরে যখন সূর্য উঠে, রোদ মোটামুটি ছড়িয়ে পড়েছে, সূর্য উঠে রোদ মোটামুটি ছড়িয়ে পড়েছে, এই সময় দু রাকাত অথবা চার রাকাত নামাজ পড়ে, তাহলে সে মাকবুল, হজ্জে মাবরুর, হজ্জে মাকবুলের সওয়াব এবং উমরার সওয়াব পেয়ে যাবে। কয় রাকাত নামাজ বলছি? দু রাকাত অথবা চার রাকাত, দু অথবা চার রাকাত ফজরের সালাতের পরে সূর্য উঠে শুধু রোদটা ছড়িয়ে পড়েছে, এই অবস্থায় দু রাকাত অথবা চার রাকাত যদি কেউ নামাজ পড়ে, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্যে সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং তাবরানির হাদিস, ওই ব্যক্তি হজ্জে মাবরুর, যেই হজটা একবারে কবুল, হজ্জে মাকবুল, এমন হজ এবং উমরার সওয়াব পেয়ে যাবে। প্রতিদিন যদি পড়েন, বলেন না, প্রতিদিন, উনি সারা বছরে হজ করবে একটা, আর আপনি পুরো বছরে 365টা, আল্লাহ একবার বলেন না, আর কত সহজ করলে হবে? মানে আপনারা বলবেন, ধনীরাও তো এটা করতে পারে, পারবে, আপনিও করবেন, কেমনি আগে যাবেন? এক নাম্বার বলছি। দুই নাম্বার, এটা চলে গেছে এই সুযোগটা, দুই নাম্বার বুখারীর হাদিস, যারা রমজানের শেষ 10 দিন এতেকাফ করবে, নির্বেজাল শেষ 10 দিন যার এতেকাফ করে, ঈদের চাঁদ উঠলে মসজিদ থেকে বের হয়ে যায়, তারা একটা মকবুল হজ, মাবরুর হজের এবং উমরা হজের সওয়াব পেয়ে যায়। কয়টা বললাম? দুইটা। তিন নাম্বার, গরিবের তিন নাম্বার সুযোগ হচ্ছে, যদি মা বাবা বেঁচে থাকেন, মা বাবার চেহারার দিকে ভক্তি এবং ভালোবাসার নজরে জয়বার থাকাবেন, ওইবার মকবুল হজের সওয়াব পাবেন। সুবহান, যার মা বাবা আছেন, আপনি তো শুধু হজের ভিতরেই আছেন, আপনারা তো মায়ের দিকে তাকানি না, বাবার দিকে তাকান, এদিকে তাকায় কথা বলেন, হ্যাঁ আপনি এদিকে তাকায় কথা বলেন, কেন? মা বাবার চেহারার দিকে তাকাবেন, তাকাবেন, আল্লাহ বলছেন মা বাবার চেহারার দিকে তাকাও, আর ফেরেশতাদেরকে বলছি তোমরা কাগজ কলম নিয়ে বইসে থাকো, জয়বার চুকের পলক পড়বে, ওইবার মকবুল হজের সওয়াব লিখে দিবে। আর কি চাচ্ছেন? জান্নাতে যাওয়া তো সহজ জিনিস, আমরা কি অ্যাডভান্স হতে পারতেছি? বলেন না ইনশাল্লাহ। কয়টা বলছি? দুইটা না তিনটা? চার নাম্বার, গরিবেরা যদি টাকা পয়সা নাই হজ করতে পারে না, কিন্তু প্রতিদিন মনেই কামনা, হা যদি টাকা হইতো হজ করতাম, টাকা হইতো হজ করতাম, এই কামনা বাসনা নিয়ে মরে গেছে, আল্লাহ বলেন তার আমল নামায় হজের সওয়াব লিখা দাও। কয়টা বলছি? আল্লাহ বলছেন আর হজ্জ মাবরুর যদি মকবুল হয়ে যায়, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা আল জান্নাহ, যার জীবনে হজ্জ মাকবুর মাবরুর একবার নসিব হয়ে যায়, জান্নাত ছাড়া তার আর কিচ্ছু নাই। সুবহানাল্লাহ, বলেন আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে আজকে আলোচনায় শেষ যে দুটা কথা বুঝাতে চাইলাম, এক নাম্বার এই চারটা আমল, কয়টা আমল?
কয়টা? চারটা। আর প্রথমে বলেছি একটা আমল, পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, কয়টা বলছি? এই পাঁচটা। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলে না ইনশাআল্লাহ? মনে থাকবে তো? জান্নাতে যেতে চাই না? চাই। আজকের থেকে পরিবারের সবাই কেনে নামাজ পড়ব, সবাই বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কবুল করুন। আমিন। ইস্তেগফার আপনাদেরকে বইলা দিলে মুখস্থ রাখতে পারবেন নাকি লেখা দেওয়া লাগবে? এটা কোন? এই তো লেখা দিলে ভালো। আমি দুটা পাঁচ চারটা আমল পাঁচটা আমল বলছি, এতটুকু থাকুক। সাইয়েদুল ইস্তেগফার বলছি শুধু মুখে দিয়া, ফজিলত বলি নাই। ফজিলত বললে তো কালকে থেকে শুরু করে দিবেন, আবার পরে কবে নামাজের দরকার নাই। সাইয়েদুল ইস্তেগফার প্রতিদিন পড়ব। সাইয়েদুল ইস্তেগফার, রাসূল বলছেন যার জবানে সাইয়েদুল ইস্তেগফার থাকবে, আহা সময় আমাদের নাই। কবরে যখন তাকে শোয়া রাখা হবে তখন প্রথমে আজাব দেওয়ার জন্য ফেরেশতারা আসবে পায়ের দিকে, পায়ের দিকে, পায়ের দিকে আসবে আজাব দেওয়ার জন্য। সাইয়েদুল ইস্তেগফার দাঁড়াইয়া যাবে, থামেন, এই লোকটাকে আজাব দিবেন না। এই লোকটা মসজিদে বসে বসে পায়ে হেঁটে সাইয়েদুল ইস্তেগফার ইস্তেগফার করেছে, রসুলের উপর দরুদ পড়েছে। ইস্তেগফার যদি সত্য হয়, দরুদ যদি সত্য হয়, তাকে কখনো আজাব দেওয়া যাবে না। দাঁড়ায়, এরপরে আসবে মাথার দিকে আজাব দেওয়ার জন্য। ইস্তেগফার দাঁড়িয়ে যাবে, বলবেন আজাব দিতে পারবেন না। ডান দিকে যাবে, আজাব দিতে পারবেন না। বাম দিকে যাবে, আজাব দিতে পারবেন না। আল্লাহ বলবেন, ফেরেশতারা ওই লোকটারে জিগাও, এই যে ঘুরতেছে এটা কি? একবার হাতে যায়, একবার পায়ে যায়, মাথায় যায়, ডাইনে যায়, বামে যায়, কি জিনিস? তোমরা আজাব দিতে পারো না, আল্লাহ বুঝি না তো। এ লাঠি মুগুর গদার কাছে দিলেই তো কাজ করে না, কি জিনিস? ও দাঁড়ায় থাকে, আল্লাহ বলছেন ওরে জিজ্ঞাসা করো, কথা বলুক, আল্লাহ জবান খুলে দিবেন। সাইয়েদুল ইস্তেগফার একটা আকার ধারণ করবে, জবান খুলে দিবেন। জবান খোলার পরে সাইয়েদুল ইস্তেগফার বলবে, আল্লাহ আপনি আমারে চিনেন না, না আপনি আজাব দিতে চান এই গোলামকে? আমি তো সাইয়েদুল ইস্তেগফার, এই গোলামটা সারা জীবন আমাকে ফলো করেছে আর কবরে আমি তাকে ফলো করতেছি। আল্লাহ বলছেন, ফেরেশতারা যাও, প্রশ্ন টশ্ন দরকার নাই, এগুলো থাকুক তোমাদের, আর এই গোলামের সঙ্গে জান্নাতের একটা কানেকশন তৈরি করে দাও। সুবহান, বলবো ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল মুত্তাকিনা ওয়াল আবরার। اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا امني جمار صلات شامنيني الله تعالى تمہار غلام دیر کے نیا ہاتھ اٹھائلا ہزار ہزار غلام تہجد والا استغفار والا মুনি পবিত্র দুটা হাত নিয়ে তুমি মুনিবের দরবারে হাত উঠাইয়া ধরেছে। আল্লাহ তুমি জানো এই মজলিসের সব থেকে বড় গুনাগার আমি। অমুনি অপরাধ করেছি তোমার জমিনে থাইকা, তোমার দেওয়া রিজিক খাওয়ার পরেও তোমার না শুকরি করে বেড়াচ্ছি। আল্লাহ আমরা সবাই মিলে তোমার কাছে ক্ষমা চাই, তওবা করি। আল্লাহ তুমি আমাদের জিন্দেগীর গুনাগুলাকে মাফ করে দাও। আয় আল্লাহ, এমন একদিন আসবে যেই দিন আমরা ইন্তেকাল করব, আমাদের সন্তানেরা, আমাদের স্ত্রী পুত্র আত্মীয় স্বজন শরীর থেকে দামি কাপড় খুলে ফেলবে। আয় আল্লাহ, এমন বৃষ্টির দিনে যদি ইন্তেকাল করি, আয় আল্লাহ বাড়ির সামনে উঠানে কাপড় দিয়ে পলিথিন দিয়ে পেছায় রাইখা দিবে, যেই বিছানায় আমি থাকতাম ওই বিছানায় অন্য কেউ শুয়ে থাকবে।
আর আমি এই বৃষ্টির মধ্যে পলিথিনে মুড়ানো থাকবো রে মুনি, আমার জন্যে যে কবর খনন করা হবে বৃষ্টির কারণে পানি ঢুকে যাবে, এই পানির মধ্যে আমাকে সয়া দিবে, নিচে মাটি উপরেও মাটি, ডাইনে মাটি বামে মাটি, বাঘবার কোনো জায়গা নাই, আল্লাহ বিছানা থাকবে না, লাইট থাকবে না, কেউ কাছে বসে বলবে না ঘুমা, এই অন্ধকার কবরে একা একা, আয় আল্লাহ যাদের জন্য গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি করার জন্য রাত্র কেটে যায়, স্ত্রী পুত্র সন্তান কত নিমক হারামের মতো মাটিতে রাইকা মাটি চাপা দিবি, আয় আল্লাহ এমন নিমক হারাম বন্ধু বান্ধব হবে সবাই মিলে মাটি চাপা দিবে বাস লাগাইয়া দিবে কেউ দেখবে না, এই অন্ধকার কবরে তুমি আমাদের জিম্মাদার হইয়া যাও, অমনি ও দয়ার আল্লাহ এই কবরে তুমি ছাড়া কেউ থাকবে না, চোখের সামনে দেখতেছি কত বাইয়ের এই বৃষ্টির সময় কবর ভাঙ্গে গেছে, আয় আল্লাহ চক্ষু বন্ধ করলেই তো দেখি কেউ নাই, আয় আল্লাহ যত ভুল করেছি ও সমস্ত ভুলের জন্য ক্ষমা চাইলাম তুমি আমাদের ক্ষমা করে দাও, আয় আল্লাহ তুমি আমাদের মৃত্যুর সময় জবানে কালিমা জারি করে দিও, আল্লাহ আল্লাহ আমাদের বাচ্চাদেরকে তুমি আলিম বানাইও নামাজি বানাইও, আয় আল্লাহ এমন বাচ্চা তুমি দিও না যে বাচ্চা মারা গেলে জানাজায় যায় না, একটা দিন বাবার কবরের সামনে গিয়ে দাঁড়াইয়া আব্বা বলে ডাক দিবে না, আয় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের পরিবারকে মাফ করে দাও, এই মসজিদে আমরা যারা হাত উঠাইলাম তুমি সবাইকে মাফ করে দাও, এ আল্লাহ সবার আমাদের যে মাকসাদকে পুরা করে দাও, আল্লাহ আমাদের সবাইকে তুমি ভাই ভাই বানাইয়া দাও, আল্লাহ এ আল্লাহ আমাদের বড় ভয় কবরে কেউ থাকবে না, আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষ আমাদেরকে জুলুম করে ষড়যন্ত্র করে যত বিপদ দিতে চায়, ইয়া আল্লাহ তোমার কুদরত থেকে আমাদের সবাইকে বাঁচাও, আল্লাহ তুমি আমাদের সবাইকে বাঁচাও, সাল্লাল্লাহু তাআলা আলা নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।